রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আর যত উলামা ইবলিস রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। এই কোরআনে আজরাইল নামক কোন ফেরেশতা আছে কিনা? কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় 32 নম্বর সূরা আলিফ লাম মিম সাজদা এর 10, 11, 12, 13 এবং 14 আয়াতগুলি যদি আমরা পড়ে নিই তাহলে সেখান থেকে জানব আজরাইল নামক কোন ফেরেশতার কথা এই কোরআন বলে না। মালাকুল মউত নিয়ে কথা বলে, আর মালাকুল মউত মানে আজরাইল হতে হবে এটা কেউ নির্ধারণ করতে পারবে না, কোনো নবী রাসুল হোক অথবা অন্য কোন কেউ হোক না কেন। কোরআনের 32 নম্বর সূরা আলিফ লাম মিম সাজদা, এখানে বলা হচ্ছে ওয়ালাউ তারা ইযিল মুজিমুন না কিছু রুসিম ইনদা রব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামিআনা ফারজিআনা নামাল সালিহা ইন্না মুকিনুন। 32 নম্বর সূরার 12 নম্বর আয়াতে বলা আছে। আবার আল্লাহ বলছেন 11 নম্বর আয়াতে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন। এই আয়াতগুলিতে এর বাংলা অনুবাদ যদি আমরা দেখি, 10 নম্বর আয়াতে বলা হচ্ছে আর কাফেররা বলে আমরা যখন মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে যাব তারপরেও কি আমরা আবার বেঁচে উঠব? আল্লাহ বলেন ওরা বরং নিজেদের রবের সাথে সাক্ষাৎকার সম্পর্কেই তো অস্বীকার করে যাচ্ছে। তুমি বলে দাও মউতের যে সমস্ত শক্তিকে নিযুক্ত করা হয়েছে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উকিলা বিকুম, তাতেই তোমাদের মৃত্যু ঘটবে, তারপরে তোমাদেরকে নিজেদের রবের দরবারে ফিরে আনা হবে। তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই অপরাধী দল নিজেদের রবের দরবারে নিজেদের মাথা ঝুঁকে থেকে বলবে, হে আমাদের রব, এখন আমাদের চোখ খুলে গেছে, আমাদের কান খুলে গেছে, সুতরাং এখন জগতে আমাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিন, আমরা নেক কাজই করতে থাকব, এখন আমাদের দৃঢ় বিশ্বাস জন্মেছে। 13-তে বলা হচ্ছে আমি তো চেয়েছিলাম প্রত্যেক ব্যক্তি সৎপথে পরিচালিত হোক, কিন্তু আমার একথা যে অবধারিত সত্য, জাহান্নামের মধ্যে প্রত্যেক বিদ্রোহী নেতা ও কর্মীদেরকে দিয়ে ভরে ফেলা হবে, জিন এবং ইনসান। সুতরাং এখন তোমরা স্বাদ চেখে নাও, আজকের এই সাক্ষাৎকারের দিন যে অবশ্যই আসবে সে কথা তোমরা ভুলে গিয়েছিলে, আমিও তোমাদেরকে ভুলে গেলাম, আর নিজেদের কর্মফল হিসেবে চিরস্থায়ী সাজা চাখতে থাকো। তো মালাকুল মউত কোরআন বলছে, এর মানে হলো মউতের জন্য যে সব শক্তিকে নিযুক্ত করা। কোরআন আজরাইল মুক্ত, তাই আমি মুসলিম হিসেবে আজরাইল নামক কোন ফেরেশতাকে মানতেই পারি না, কারণ কোরআন দেয় না এমন একটি মতবাদ।